late marriage আছে না নাই কয় তুই নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে late marriage আছে না নাই কয় তুই নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে তারপরে বিয়ে করবি নো টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিশ্বনেতা ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব বিশ্বনেতা বললেন হাল্লাকা সাদাক ইয়ানি মাহর ডু ইউ হ্যাভ দ্য ডোরি তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে সাহাবি বলে মোহর টোহর কিছু নাই কি আছে কয় আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই বিশ্বনেতা বললেন ও সাহাবি কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল নবী আমি বিয়ে করব বিশ্বনেতা বললেন কোরআন জানো নাকি যুবতী বলে না কোরআন আমি জানি না বিশ্বনেতা বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মোহরানা দেওয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরআন জানা নাই প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায় দিবে সূরাগুলো মুখস্থ করায় দিবে তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায় দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মোহর স্বামী তোমার টিচার সে তোমাকে কোরআন শিখায় দিবে এটা তোমার বিয়ের মোহর সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম শুনতেছেন হ্যাঁ আমলের নিয়তে শুনেন চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের